একটা কথা জানতে ইচ্ছে করছে যে এই যে লিভ পিওর সিরাপটা তুমি এনেছো, যেটা যেটা তুমি বলো যে আমাদের গাটটা যদি ঠিক থাকে তাহলে শরীরের সব কিছু ঠিক থাকবে, এবং সেটার জন্য তুমি লিভ পিওর সিরাপটা এনেছো। লিভ পিওর সিরাপের ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে একটু যদি আমরা আলোচনা করি তাহলে লেটস পুট সাম লাইট ইনটু ইট। বলো তুমি জানো অনেক। হ্যাঁ, আমি যেটা যেটার ব্যাপারে একদমই আইডিয়া নেই, আমি যেটা দেখছিলাম যে কুর্চি বলে একখানা জিনিস আছে সেটা তুমি দিয়েছো, হরিদ্রার কথা তো আমরা জানি, কালমেঘের কথা জানি, এবং জোয়ান তো সেটা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ আর লাইফ, একদম চলেই এসছে আমাদের জীবনে। কিন্তু এই কুর্চিটা নিয়ে যদি তুমি একটু বলো, এটা কি জিনিস? কুর্চি নিয়ে আমি আসছি, তার আগে তুমি আমার বলো এই যে কালমেঘ বলো, জোয়ান বলো, হলুদ বলো, এগুলো কি রোজ খাওয়া উচিত নয় আমাদের? কিন্তু আমরা কখন খেতে পারি? যখন মনে হয় তখন একদিন কালমেঘ পাতা পিষে বড়ি বানানো হলো, সেই বড়ি বাচ্চাদের দুদিন খাওয়ালাম, তিন দিনের দিন ভুলে গেলাম। তো এনিওয়ে সেটা পরে আসছে। কুলেখাড়ার রস আমি ছোটোবেলায় প্রচুর খেয়েছি, এখন খাওয়া হয় না, যার জন্য আমার নিজের এখন আমি এখন ফিল দ্যাট কি শরীর খারাপ। তুমি দেখলে যে আগের সপ্তাহে আমার কিরকম শরীর খারাপ হয়েছিল, এবং আমি আই স্টার্টেড ইমিউন বুস্টার। তারপরে বুঝলাম যে ইমিউন বুস্টারটা কত দরকার, আমরা কত ধরনের কাজের মধ্যে দিয়ে কত ধরনের স্ট্রেসের মধ্যে দিয়ে যাই। স্ট্রেস বলতে বোঝাই কুর্চি, যেন স্ট্রেস কম করে। কুর্চি জিনিসটা কি আমি তো সেটাই জানি না, এটা পাতা না ফল? না, পাতাও না ফলও না, এটা গাছের ছাল। ও আচ্ছা, একটা গাছের চাল, এটা কিন্তু স্ট্রেস কম করে। তো আমার যেটা কথা হচ্ছে যে এর মধ্যে যেটা আছে জোয়ান, জোয়ান খাওয়ার পরে প্রত্যেকদিন খাওয়া উচিত। আমরা কজন খাই, হয়তো কয়েকজনের খুব পছন্দ, তারা বানিয়ে বা কিছু একটা কিনে নোনতা নোনতা টক টক একটা জোয়ান খায়, সেটা আলাদা কথা। কিন্তু কজন খাই আমরা খাওয়ার পরে উঠে জোয়ান, সেটা আমরা ভুলে যাই। আচ্ছা, এবার জোয়ান বলো, কালমেঘ বলো, হলদি বলো, কুর্চি বলো, এই প্রত্যেকটা প্রোডাক্টে কি রোজ খাওয়া যায় না? যারা লিপ্টিও সিরাপ খেয়েছেন তারা আমাদের ফোন করে জানাচ্ছেন যে শুধু আমাদের মানে গাট নয়, মানে আমাদের শুধু লিভার ভালো বা আমার শরীর ভালো থাকছে, হালকা লাগছে তা নয়, আমার স্কিন, আমার হেয়ার ইম্প্রুভ করে যাচ্ছে একদম। কারণ এটা অনেকবার অনেক ছোটবেলায় আলোচনা হয়েছে, স্কুলেও বাচ্চারা আলোচনা করে, মানে আমার তো আলোচনা হয়েছে যে কোনো একটা বাচ্চার মাথায় যদি সাদা চুল দেখা যায় তাকে কিন্তু অ্যান্টিসিপেট করে দূর থেকে সবাই বলে দেয় যে ওর কিন্তু লিভারের প্রবলেম আছে, সেই জন্য চুল সাদা হয়ে গেছে। সুতরাং এভরিথিং ইজ রিলেটেড, ইন্টাররিলেটেড। এটা এত সুন্দর পয়েন্টটা তুমি তুলেছো যে ইয়েস, তার কারণ হচ্ছে লিভারের কাজটা কি? লিভারের কাজটা হচ্ছে টক্সিনসটা যেটা আর বেরোচ্ছে সেটাকে বের করে দেওয়া, আর ব্লাডটাকে পিউরিফাই করে পাম্প করে আবার বডিতে ঢুকিয়ে দেওয়া, আমাদের যে ব্লাডটা শরীরে সার্কুলেট করছে। সো সেই ব্লাডে যদি আমরা টক্সিনসটা পুরোটা, আমার লিভার যদি অ্যাক্টিভ না হয়, আমরা যদি বার করতে না পারি ব্লাডটাকে টক্সিনসটা, ওই ব্লাডটা তো পুরো বডিতে সার্কুলেট করছে। সো তোমার শরীরের সাথে সাথে তোমার স্কিন, তোমার হেয়ার সব কিছু কিন্তু এখানে রিলেটেড একদম। আমাদের স্কিনের র্যাশেস, ইনডাইজেশন থেকে র্যাশেস হয়, এবং ইনডাইজেশন থেকে স্কিন একটা একটা আন্ডারলাইং ইনফ্লামেশন বলে একখানা জিনিস আছে, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থ্রুই জানতে পেরেছি, আদারওয়াইজ জানতে পারতাম না। ইনফ্লামেশন হলে কিন্তু ফুলে ফুলে থাকে, ফুলে ফুলে থাকে, পিচ্ছিলি লাগে। সেটা কিন্তু যদি লিভার তার কাজটা ঠিক মতন করতে পারে, তাকে যদি একটা সিম্পল সাপোর্ট আমরা দিতে পারি, তাহলে কিন্তু তার পিছনে রিজনটা বলে দিই যে ইনফ্লামেশনটা কেন হয়। হ্যাঁ, যখন টক্সিনসটা শরীরে বেশি হয়ে যাচ্ছে না, তখন বডি তো বুঝছে যে আমার শরীরে একটা ফরেন কিছু ঘুরছে, ফরেন পার্টিকেলস, টক্সিনস বেশি হয়ে যাচ্ছে, তখন বডি কি করে, যে কারণে বলে যে জল বেশি করে খেতে হয়, বডি মনে করে আমার শরীরে যে জলটা আছে আমরা আরেকটু স্টোর করে নিই, যাতে করে আমি টক্সিনসটার সঙ্গে ফাইট করতে পারি। আর দ্যাট ইজ দ্য রিজন আমাদের ওয়াটার রিটেনশন হয়, আমাদের ইনফ্লামেশন হয়, আমাদের শরীরে জল জমে যায় বিভিন্ন ধরনের। দেখবে মানে আমি এটা বলছি না, মানে আই লস মাই ফাদার ডিউ টু লিভার সিরোসিস, তো লিভার সিরোসিসটাকে আমি খুব ভয় পাই। বাট মানে দেখবে যে নর্মালি একটু যদি লিভারের প্রবলেম হয় লোকেরা ফুলে যায়। তো এই এই জিনিসটাই, যার জন্য আমি সবসময় বলি যে ক্যান্টক্স খাওয়ার পরে আপনারা মানে লিপিও সিরাপটা খাবেন,
তার কারণ হচ্ছে যে লিভার এমন একটা আমাদের অর্গান, সেটা কিন্তু আমাদের পুরো শরীরটাকে তাজা রাখতে কাজ দিচ্ছে। একদমই, এবং সাধ্বিক রেঞ্জের পুরো রেঞ্জটাই সমিতি, পুরো রেঞ্জটাই কিন্তু আমাদের আয়ুর্বেদার সব সিক্রেট জিনিসপত্র দিয়ে তুমি ভরিয়ে রেখেছো। মানে খুব ন্যাচারাল জিনিস আমাদের আশেপাশে পাওয়া যাচ্ছে, সেই জিনিসগুলোকে তুলে আমি কম্প্যাক্ট করে আপনাদের হাতে পৌঁছে দিয়েছি, যেটা হচ্ছে যে আমরা যাতে রেগুলার ইউজ করতে পারি। আমরা জানি আমাদের এই এই প্রোডাক্টগুলো আজকে জাপানে এত বেশি লোকে পছন্দ করেছে, বাট আমাদের কাছে কি বলতো, ইটস ভেরি ইজি অ্যাভেলেবেল। কালমে, ও আচ্ছা ইজি অ্যাভেলেবেল, বড়ি বানিয়ে নেবো, ত্রিফলা, ও ঠিক আছে জল বানিয়ে নেবো, খেয়ে নেবো। কিন্তু আমরা কতটা কন্টিনিউ করি, দ্য প্রবলেম ইজ দ্যাট ত্রিফলা আমিও নিজে চেষ্টা করেছি, বাড়িতে চেষ্টা করলাম ত্রিফলা, তারপর প্রথম সমিতি আর আমরা কমপ্লেন করতে থাকি বড্ড বেশি যে আমাদের আগের জেনারেশন, আমার দাদু ঠাকুমা ওই রকম সময় তারাও কত হেলদি, তাদের চুল কত সুন্দর ছিল, তাদের হজম হয়ে যায় এক এক, কি বলে এটাকে, পাম আমি বলবো, বাংলায় কি বলে আমি জানি না, এতটা ঘি খেয়ে হজম করে ফেলতে পারতেন। কিন্তু তার সাথে সাথে এটাও বলতে হবে, তারা কিন্তু ন্যাচারাল জিনিসপত্র খেতেন, অনেকটা স্ট্রেস অনেক কম ছিল, অনেক স্ট্রেস আমাদের বেশি, পলিউশন বেশি, কিন্তু সেই জায়গায় তো আমরা আমাদের সলিউশন নিয়ে চলেই এসেছি সমিতি। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর অল দ্য সলিউশন, ফর কামিং অ্যাজ আ মাদার এঞ্জেল ইন আওয়ার লাইফ। থ্যাংক ইউ স্বপ্ন হলো সত্যি, থ্যাংক ইউ স্বপ্ন হলো সত্যি।